ভাঙা ঘরে চাঁদের আলো, একটা কথা আছে না, তা আপনার সেট পছন্দ হয় না, এই সেটের মধ্যে তো এগুলো মানায় না ভাই। হ্যাঁ কি জাত ভাই এটা, একবার সার যেরকম কালার হওয়ার কথা, কালার নাভি চোট এক কথা ছবি কাটা করুন, ছবি কাটা করে আমি তো দেশি খাবার খাওয়াই, এগুলো তো অসুখ বিসুখ হয় না, আমি যদি আরও দুই বছর আগে এগুলো অসুখ বিসুখ হবে না। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসা। মৎস্য চাষার ফল ফলাদি সকল উৎপাদনে তরুণ যুবক প্রড়কে নিয়মিত করছে উৎসাহিত চিত্রপুরি কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার রামনগর গ্রামের। গত বছর এবং এর আগের বছর দেখিয়েছিলাম এই রামনগর বাবলু মিয়ার সুন্দর সুন্দর কিছু সারগর। এবার 2021 সাল আবারও ছুটি চলে এসেছি সেই রামনগরের বাবলু মিয়ার খামারে। কী কী গরু রয়েছে এবং তিনি গত বছর গরু বিক্রি করে কতটা লাভবান হয়েছেন বা ক্ষতি হয়েছে, এবার কী স্বপ্ন দেখছেন ইত্যাদি ইত্যাদি আপনাদের জানানোর চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না, চলুন ঝটপট দেখার চেষ্টা করি সেই বাবলু মিয়ার সুন্দর সুন্দর সারগুলো। আসলে নমস্কার, আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম বাবলু ভাই, কেমন আছেন? হ্যাঁ আল্লাহ খুব ভালো আছে, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনার গরুগুলো কেমন আছে? হ্যাঁ খুব ভালো আছে। গরু কয়টা আছে? আছে 10-12টা আছে। 10-12টা? তো গত বছর জন্য কয়টা ছিল? গত বছর ওই 10-11টা ছিল। তো গতবারের কি অবস্থা? কি গতবার একবার সত্যি করে বলেন, সত্যি কথা আমরা লাভও আমি নেবো না লসও আমি দিতে যাবো না। আপনি একজন ব্যবসায়ী আমি জানি, আপনি অত্যন্ত ভালো মানুষ, দীর্ঘদিন হলে গরু পালেন, আর যারা গরু পালে গরুকে ভালোবাসে, আমি আবার ব্যক্তিগতভাবে তাদের ভালোবাসি। গত বছর মনে হয় যে আতঙ্ক ছিলাম তো, করোনা করোনা করে মনে হয় যে আগেই বেচা কেনা করে শেষ করে দিলাম, পরে মনে হয় যে বেচা কেনাও শেষ, পরবর্তী মনে হয় যে দাম করে দামটা উঠে দাম করে দাম। যাই হোক, এরপরে আল্লাহ যেটা করে সেটাই মেনে নিতে হয়। লস তো যায় নাই, গেছে জ্বর সামান্য, না ওটা ধরা যাবে না ভাই, কারণ এটা ব্যবসা, যে ব্যবসায় লাভ লস আছে সেটি কিন্তু 100% হালাল ব্যবসা। যে ব্যবসায় শুধু লাভ জানবেন ওটাতে সমস্যা আছে। অর্থাৎ সবুর ধারণ করতে হবে আমাদের এবং পশুপালকে ভালোবাসতে হবে। যাক এবার কয়টা আছে বললেন? 11টা আছে। 11টা না, তো চলেন কথা বলে বলি আগে গরু দেখি। মাশাআল্লাহ। তো বাবলু ভাই, হ্যাঁ ভাই, সুন্দর গরু বলেন তো, এটা কি জাত? এ অরিজিনাল দেশাল স্যার। হ্যাঁ অরিজিনাল দেশাল, অরিজিনাল দেশাল স্যার। না আমরা সমস্যা হয় কি, আমরা অ্যাকুরেট ভাবে জাত সম্বন্ধে জানি না। তো এখন কি পরিমাণ ওয়েট হতে পারে এটা? তাও 700 কেজি 800 কেজি। তো গতবার তো মানে লাভ হইতে নিয়ে হয় নাই? হ্যাঁ জি, কাছাকাছি চালানটা তো ঠিক ছিল, এই দশ সামান্য কাঁচা বাজার না, দশ সামান্য কিছু। আচ্ছা যাই, এবার কেমন মনে হচ্ছে? এবার তো আশা করি যে ভালো মনে হচ্ছে। এবার ভালো মনে হচ্ছে না? আচ্ছা এমনি সুস্থ আছে তো? সুস্থ আছে সব। তবে গতবারের চেয়ে কিন্তু এবার আমার মনে হয় ভালো দাম পাবেন। ভালো দাম। আচ্ছা চলেন ওই পাশটা দেখি। বাবলু ভাই জি, চমৎকার গরু ভাই। হ্যাঁ জি, এই ভাঙা ঘরে চাঁদের আলো, একটা কথা আছে না, তা আপনার সেট পছন্দ হয় না, এই সেটের মধ্যে তো এগুলো মানায় না ভাই। হ্যাঁ কি জাত ভাই এটা? এটা ব্রাহ্মা। ব্রাহ্মা জি, ব্রাহ্মা কই পেলেন আপনি?
দুই বছর আগে কিনছিলাম, দুই বছর আগে কিনে মনে হয় ওয়েট কত এখন? ওয়েট তো 1200 কেজি, 1200 কেজির মতো না? জি। এমনি ভালো আছো তো না? জি, সুস্থ একবারে। কয় বছর পাললেন এটা? এটা 2 বছর পাললাম। 2 বছর? জি। 3 বছরে পড়ছে না? 3 বছরে পড়ছে। এবার কি ইচ্ছা আছে বিক্রি টিক্রি করে দিবেন? ইচ্ছা আছে বিক্রি করবো এবার। এবার ইচ্ছা আছে না? জি। সারা বছর তেমন কোনো ধকল যায় নাই? না, অসুখ বিসুখ? অসুখ বিসুখ কিছু হয়নি। আমি তো দেশি খাবার খাওয়াই, এগুলো তো অসুখ বিসুখ হয় না। আমি যদি আরও 2 বছর রাখি এগুলো অসুখ বিসুখ হবে না। হ্যাঁ, মানুষ আসলে এই যে ফুড ম্যানেজমেন্ট একটা ত্রুটির কারণেই কিন্তু ধরাটা খায়। জি। তাহলে এটা কয় দাঁত হয়েছে বললেন? 4 দাঁত। 4 দাঁত না? জি, মাশাল্লাহ। আর ওয়েট? ওয়েট 1200 কেজি। আনুমানিক? আনুমানিক। গরু কি এটা দুষ্টমি করে নাকি? কালার নাভি চোট এক কথায় ছবি কাটা গরু। এটা কতদিন আগে কেনা ছিল? 9 মাস আগে। 9 মাস না? হাটের থেকে না কোনো খামার থেকে? না, হাটের থেকে না। খামার থেকে? হাটের থেকে। হাটের থেকে না? জি। কোন হাটের থেকে কিনা? গ্যাসের থেকে। গ্যাসের থেকে, অর্থাৎ গ্যাস লাইন? জি। আচ্ছা ঠিক আছে, এই যে এই পাশটায় এটা দেখি। আপনার সবগুলো গরু ভালো, মাশাআল্লাহ। হ্যাঁ, কত সুন্দর গরু। এটার ওয়েটটা কীরকম আসতে পারে? এটা তো প্রায় 550।2 দাঁত না? এটা এবার পূজা বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, বিক্রি করো। আপনি সাধারণত কয় মাস করে পালেন বলেন তো? আমি ওই এক একটা এক সময় কিনি তো, 8 মাস, 9 মাস, 10 মাস। এরকম অনেকে আছে যে 3-4 মাস করে পালন করে বিক্রি করে, ওটা করেন না? ওটা করেন না, মাংসের জন্য না? না, আপনি শুধু কোরবানিকে উপলক্ষ করে করেন? কোরবানিতে উপলক্ষ করে। তো আপনার এই গরু পালন আসলে কত বছর আগের থেকে জানো? তাও 16-17 বছর। 16-17 বছর? এই 16-17 বছরে ধরা খাইছিলেন কয়বার? ধরাই 3-4 বার ধরা খাইছে, তাছাড়া ধরা খাইনি। এর বাজার খারাপের কারণে? হ্যাঁ, গত বছর মনে করেন। তাছাড়া গরু মারাটা যাতো নাই? না না, গরু মারা অসুখ বিসুখ তো তেমন হয়নি। অসুখ না, ম্যানেজমেন্টের তো ত্রুটির কারণে? না, ত্রুটির কারণে, জাস্ট বাজার খারাপের কারণে। জি, এটা তো? জি, এটা তাহলে টেনশন নাই, কারণ সব বাড়ি যে একই রকম হবে তা না। দেখেন যদি এইবার, অর্থাৎ এই 2021 সালে যদি ভালো দাম পান বিক্রি করে দিবেন? বিক্রি করবো। হ্যাঁ, এবার বিক্রি করে দেবেন। আচ্ছা, আর যে খাবার তো দেখলাম শুকনো খড়, শুকনো খড়ে যে তেমন কিছুই নাই তা কি জানেন? তা তো জানি না। শুকনো খড় খাওয়াবেন, ওইটা আর কমবে। তো বাবু ভাই ভালো থাকবেন, আপনার গরুগুলো দেখে অত্যন্ত ভালো লাগলো। আপনার ফোন নাম্বারটা যদি আপনি বলে দেন, অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে, বলে দেন নাম্বারটা। 01-721-71-22-49। আবার বলেন। 01-721
7122249. আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। সুই দর্শক, গ্রাম এলাকার সহজ সরল কিছু মানুষ অনেক কষ্ট করে সারা বছর গরু পালন করেন। এরা আসলে চেষ্টা করেন যে প্রাকৃতিক যে খাবারগুলো সেগুলো খাইয়ে গরু মানে মোটা তাজা করান, কারণ এদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমরা যদি অবৈধ কোনো খাবার খাওয়াই, যদি কোনো কারণে গরু বিক্রি না হয় তাহলে কিন্তু পরবর্তী বছর হয়তো আমরা পাবো না। একটা গরু মারা গেলে তাদের সমূলেই ধ্বংস হয়ে যাবে, যে কারণে এদের মধ্যে একটা ভয় কাজ করে। এরা সবসময় সতর্ক থাকার চেষ্টা করে যে আমরা ন্যাচারাল খাবার খাইয়ে পয়সা দুটো কম ইনকাম হলেও যেন আমাদের গরুগুলো ভালো থাকে। যে কারণে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা আগামীতে অর্থাৎ আগামী কোরবানিতে সুন্দর একটি গরু খুঁজছেন, হ্যাঁ ঢাকায় বড় বড় খামার তো আছেই, এর পাশাপাশি অনেকে চিন্তা করেন আমরা গ্রাম এলাকা থেকে সুন্দর একটি দেশি গরু বা সাহেল গরু বা ব্রাহ্মার কিছু ক্রস ব্রাহ্মা আছে, অর্থাৎ দেশিতে ব্রাহ্মার বীজ প্রয়োগ করে যেটা মোটামুটি ব্রাহ্মার মতো দেখা যায় সে ধরনের গরু একটা কিনবো। তো আপনারা আসতে পারেন আমাদের সিরাজগঞ্জ জেলা, আপনারা জানেন গো রাজধানী খ্যাত আছে, সব কোয়ালিটির গরুও আছে, এবং এই সকল প্রান্তিক খামারি যারা আছে অত্যন্ত কষ্ট করে গরুগুলো পালন করে। আমি চাই এরা যেন দুটো পয়সা ইনকাম করে এখান থেকে, তাহলে তাদের আগ্রহ থাকবে, উৎসাহ থাকবে এবং ভবিষ্যতে এই গরু পালন তারা ধরে রাখবে। নইলে যদি এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়, সঠিক দাম না পায়, এই যে বাবলু ভাই যেমনটি বললেন যে ভাইয়া আমার গরুর সবগুলোই ভালো ছিল কিন্তু গত বছর আমার তেমন একটা লাভ হয়নি, কারণ হিসেবে তিনি বলেছেন যে গরু ছিল ভালো কিন্তু দাম কম হওয়াতে আমার তেমন একটা লাভ হয়নি। আমি আশা করব আমাদের দেশের প্রান্তিক কৃষক যারা অরিজিনাল খামারে গ্রামের তারা যেন বেঁচে থাকে, তাহলে আমরা আগামীতে বেশি বেশি অর্থাৎ মাংসের জোগান পাব, কারণ আমরা সবাই তো গরু পালন করতে পারি না। এদেরকে যদি উৎসাহ আমরা না দিই, এদেরকে যদি টিকিয়ে না রাখি, তাহলে কিন্তু একসময় গরু কিন্তু আমরা হাটে ঘাটে মাঠে দেখবো না, দেখতে হবে গিয়ে সেই চিড়িয়াখানা। তো বন্ধুরা অনেক কথা হলো, আমার জন্য দোয়া চাই, এই সকল প্রান্তিক খামারিদের জন্য দোয়া করি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি। সবাই ভালো থাকবে। চিত্রপুরি কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।